সালাত আদায়ের সময় যদি মেয়েদের হাতের কবজি ঢাকা থাকে তাহলে কি সালাত হবে? মেয়েরা হাতের কবজি ঢেকে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাদের সালাতে কোনো সমস্যা হবে না। তবে মুখমণ্ডল ঢাকার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, ছেলে মেয়ে সবার জন্য মুখ পুরো ঢেকে নামাজ পড়া যাবে না। আমরা করোনার সময় পড়েছি মাস্টার্স পরে, সেটা একটা ব্যাধি থেকে বাঁচার জন্য, একটা বিপদ থেকে বাঁচার জন্য, সেটা ভিন্ন কথা। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া যায় না, জায়েজ নাই। অনেকে আছে শীতের সময় চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে পুরা মুখ বাঁধা, এটা জায়েজ নাই, বরং মুখ খোলা রেখে নামাজ পড়তে হয়। কোনো মেয়ে যদি পুরুষদের মধ্যে নামাজ পড়ে, খোলা জায়গায় নামাজ পড়তে হয়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সে মুখ ঢেকে নামাজ পড়তে পারে। সাধারণভাবে মুখ ঢেকে নামাজ পড়বে না, তবে হাত ঢাকলে মেয়েদের কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে, যদি হাত ঢাকার নির্দেশ নাই নামাজে। অনেক জ্ঞানী লোক বারবার জেনে শুনে পাপ কাজ করে, সে পাপ মোচন করার কোনো দোয়া সূত্র আছে কিনা? সপ্তম শ্রেণী রোল নম্বর এক প্রশ্নকর্তা। আচ্ছা যাক, পাপ যে করে সে আবার জ্ঞানী হলো কেমনে রে বাবা? যে পাপ করে সে কি জ্ঞানী না পাপি? নিয়মিত যে পাপ করে সে কি পাপি না জ্ঞানী? যে আল্লাহর আজাব সম্পর্কে জানে সে আবার কিভাবে পাপ করে? যাই হোক, হয়তো বাহ্যিকভাবে জ্ঞানী, বাহ্যিকভাবে শিক্ষিত, এ লোক মূর্খ। তো এরকম যদি কোনো গুনাহের ভিতরে কেউ লিপ্ত থাকে, হঠাৎ হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চেয়ে বের হয়ে আসবে, যদি নিয়মিত এরকম কেউ করে, সেও যদি আল্লাহর কাছে তওবা করে বের হয়ে আসে, আর জীবনে কখনো সেই পথে মারাবে পা মারাবে না বলে সংকল্প করে, আল্লাহ তাআলা পূর্বে সব মাফ করে দিবেন। কোনো বিশেষ দোয়া আছে কিনা, সূত্র আছে কিনা, আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সব গুনাহই মাফ করবেন যদি তুমি তওবা করো। আল্লাহ বলেছেন তুবু আইয়ুহাল মুমিনুন তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। গুনাহ থেকে ফিরে আসলে যে আমি আর করবো না সংকল্প করলো, লজ্জিত হলো, অনুতপ্ত হলো, ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহ সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এটার জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি বলেও সে ফিরে আসতে পারে, মুখ দিয়া অথবা মন থেকে ফিরে আসলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। পরিহিত পোশাক পরিধান অবস্থায় সহবাস করার পর পোশাকে যদি নাপাকি না লাগে, পক্ষান্তরে সেই পোশাক পরে কি সালাত আদায় করা যাবে? অবশ্যই যাবে। সহবাস সময় কোনো পোশাক গায়ে থাকলে সেটা নাপাক হয়ে যাবে না, যদি নাপাক না লাগে। যদি নাপাক না লাগে, আলতো রাখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই।